কোনো সিনেমার মধ্যে যদি চরিত্রায়ন এবং চিত্রনাট্য খুবই ভালো হয় এবং তার সঙ্গে সঙ্গে গল্পের মধ্যে যদি রহস্য জিনিসটা থাকে তাহলে অবশ্যই নির্দ্বিধায় সিনেমাটাকে ভালো বলতেই হবে নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটায় কথা বলবো কাবেরি অন্তর্ধান সিনেমাটাকে নিয়ে যেটা কালকে রিলিজ করেছে তো কাবেরি অন্তর্ধান দু হাজার আমার প্রথম হলে গিয়ে দেখা সিনেমা তো কেমন লাগলো প্রথম হলে গিয়ে দেখা সিনেমা দু হাজার তেইশে তা এইটা প্রথমেই বলে রাখি যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসেন বা বাংলা সিনেমার ভক্ত তারা অবশ্যই রিভিউ না দেখে প্লিজ সিনেমাটা গিয়ে দেখুন এইটুখানি প্রথমে গ্যারেন্টি দিয়ে বলছি যে সিনেমাটা দেখে আপনারা ঠকবেন না টিকিট কেটে যখন দেখবেন অবশ্যই এই সিনেমাটা আপনাদের ভালো লাগবে রিভিউয়ের আগেই বলেইছি সিনেমাটা সত্যি দেখার মতো সিনেমা হয়েছে এবং দু হাজার তেইশে কোথাও গিয়ে মনে হলো আমি সবথেকে ভালো সিনেমা হয়তো প্রথম দিনই হয়তো দেখলাম মানে প্রথমেই দেখে নিলাম আর কি এরকম একটা ব্যাপার তো কাবেরি অন্তর্ধান কেমন লাগলো প্রথমে চরিত্র নিয়ে যদি কথা বলি এখানে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি কৌশিক গাঙ্গুলি যিনি কিনে এই ছবির পরিচালক এবং করো তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বুম্বাদা প্রসিনী চট্টোপাধ্যায় এইখানে একজন আর্টিস্টের ক্যারেক্টার প্লে করেছে কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটা একজন ডিটেকটিভ ক্যারেক্টার যে কিনা সরকারের খাতায় খুবই ভালো তার পরিচয় এরকম আর কি তার ব্যাপার এবং সে খুবই মানে নেশাগ্রস্ত একজন মানুষ তার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কৌশিক সেন সে একজন ওসির ক্যারেক্টার প্লে করছে এখানে যে অঞ্চলটাকে দেখানো হচ্ছে হাতিমারা অঞ্চল সেখানে সে ওসির ক্যারেক্টার প্লে করছে কৌশিক সেনের বিপরীত অর্থাৎ তার স্ত্রীর ক্যারেক্টার প্লে করছে চূর্ণি গাঙ্গুলি এবং তাদের একটা ছেলে রয়েছে এবং কৌশিক সেনের বোনের ক্যারেক্টার প্লে করছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় যার নাম হচ্ছে কাবেরী তো কাবেরি অন্তর্ধান সিনেমাটার নামেই আমরা বুঝতে পারছি কাবেরিকে নিয়েই হয়তো কিছু রহস্য লুকিয়ে রয়েছে আসলে যদি ছোট্ট করে যদি গল্পটা এখানে বলি আপনার ট্রেলারে যারা যারা দেখেওছেন তারা তারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আসলে গল্পটা কি নিয়ে এখানে নাইনটিন সেভেন্টি ফাইভের যে প্রেক্ষাপটটা যখন মানে সেই সময় আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ক্রিয়েট করেছিল ঠিক সেই টাইম লাইনে আসলে কী কী হয়েছিল সেই প্রেক্ষাপটটাকে দেখানো হয়েছে কিছুটা এইখানে তো এইখানে হাতিমারা অঞ্চল সেখানে ওসির ক্যারেক্টার প্লে করছে প্রথমেই বললাম যে কৌশিক সেন সেই ক্যারেক্টারটা কোথাও গিয়ে খুন হয় এবং তার বোন অর্থাৎ কাবেরি শ্রাবন্তী চট্টোপাধ্যায় যে ক্যারেক্টারটা সেই নিরুদ্দেশ হয়ে যায় সেই দিনই এই যে দুটো জিনিস মানে কৌশিক সেনকে কে খুন করলে এবং কাবেরি নিরুদ্দেশ কোথায় গেল এই দুটোকে নিয়েই কিন্তু কাবেরি অন্তর্ধান এবার আসি সিনেমাটার বিভিন্ন দিক নিয়ে সত্যি কথা বলতে সিনেমাটা বলতে গেলে অনেক কিছুই বলা যায় এই সিনেমাটাকে নিয়ে মানে খুব বড় হয়ে যাবে বেশি কিছু বললে আমি চাই না কিছু স্পয়েল হোক স্পয়ল হোক এখানে যদি প্রথমেই বলি পারফরমেন্স প্রত্যেকের অভিনয় মানে একে অপরের সঙ্গে টেক্কা দেওয়ার মতো এখানে বোমবাদা বলছে আমাকে দেখ কৌশিক গাঙ্গুলি বলছে আমাকে দেখ মানে তাদের যে পেয়ারটা এত সুন্দর অসাধারণ বোমবাদা তার জায়গায় মানে মারাত্মক এবং কৌশিক গাঙ্গুলি তার জায়গায় অতুলনীয় মানে সত্যি কথা বলতে এই কৌশিক গাঙ্গুলির উপর সত্যি আমাদের ভরসা ছিল যে এত দিন পর যখন তার পরিচালনায় কোনো সিনেমা আসছে নিশ্চয়ই দেখার মতো কিছু থাকবে এবং সত্যি দেখার মতো অনেক কিছুই রয়েছে ক্যামেরার কাজের যদি কথা বলি ক্যামেরার কাজের পরের দিকে আসছে আগে পারফরমেন্স নিয়ে কথা বলি এখানে কৌশিক গাঙ্গুলি কৌশিক সেন তাদের পারফরমেন্স সত্যি কথা বলতে খুবই ভালো বুম্বাদা একেও খুব ভালো রকমভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে তার সঙ্গে সঙ্গে চূর্ণি গাঙ্গুলি ও শেষ কুড়ি মিনিট সিনেমার শেষ কুড়ি মিনিট তার অভিনয় দুর্দান্ত দুর্দান্ত জাস্ট ফাটিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে অনেকেই বলে যে ভালো স্ক্রিপ্টে কাজ করে না সে যে ভালো স্ক্রিপ্ট করে ভালো অভিনয় করতে পারে এটা মানে কাবেরী অন্তর্দানে সে প্রমাণ করে দিয়েছে এবং সত্যি একটা ভালো ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছে এর সঙ্গে সঙ্গে আমরা এখানে সিনেমাটার মধ্যে দেখতে পেয়েছি অম্বরীশ মুখার্জি অম্বরীশ চ্যাটার্জিকে তার সঙ্গে সঙ্গে ইন্দ্রনীল সেন ইন্দ্রনীল সেন হচ্ছে এই হাতিমারা যেই অঞ্চলটা এখানকার নতুন ওসি এবং ইন্দ্রনীল সেনই কিন্তু প্রথমে এই জিনিসটা দেখে যে কি তাদের খুন এবং নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর এক বছর পর সেই ওসি আসে ইন্দ্রনীল সেনের ক্যারেক্টারটা এবং সেই ক্যারেক্টারটাই কিন্তু কৌশিক গাঙ্গুলিকে খবর দেয় সেখানে ইনভেস্টিগেট করতে মানে মানে পুরো জিনিসটা দায় হওয়ার পরে হচ্ছে কৌশিক কৌশিক গাঙ্গুলির উপর সে হচ্ছে একজন মানে ইনভেস্টিগেটার এবং তার সঙ্গে সঙ্গে সে একটা কুকুরকে নিয়ে ঘোরে একটা রোগা পাতলা কুকুর এবং সেই কুকুরটারও কিন্তু একটা আলাদা স্টোরি রয়েছে যাই হোক সেগুলো আপনারা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন এবার আসি লাইটিং ক্যামেরার কাজ এখানে একটা সিন রয়েছে আমি বেশ কয়েকটা সিন বলছি এখানে একটা জঙ্গলের সিন রয়েছে যখন ইন্দ্রনীল সেন বোমবাদাকে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে যাবে একটা গাড়ি করে মানে পুলিশদের যে জিপ গাড়ি হয় সেটা করে যখন যাবে এবং সেখানে হঠাৎ করে দেখবে যে যে অনেকগুলো পাথর সাজানো রয়েছে এবং সেই মুহুর্তে বোমবাদার ক্যারেক্টারটা সেই গাড়ি থেকে নেবে এসে পাথরগুলোকে সরাবে সেই মুহূর্তে ক্যামেরার কাজ অসাধারণ মানে ক্যামেরা এবং তার সঙ্গে সঙ্গে লাইটিং ওই সিনটা যে এত সুন্দর করে ক্রিয়েট করেছে এবং এ এছাড়াও যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বেশ কিছু সিনের কথা বলি সে যখন পিয়ানো বাজাচ্ছে কৌশিক সেনের ক্যারেক্টারটা তার ঘরে এসে তো মানে তোল পার করছে এরকম একটা সিন দেখানো হয়েছে ওইখানে মানে জিনিসটা মানে এত সুন্দর ক্যামেরার কাজ যে ট্রান্সফর্মটাকে ইউজ করা হয়েছে অসাধারণ এখানে বেশ কিছু কিছু জিনিস মানে আমি যেটা বললাম যে নকশালবাদী যে আন্দোলনটা তার সঙ্গে সঙ্গে যে কমিউনিস্টের যে ব্যাপারটা এখানে বলবো না যে খুব জটিল গল্প একদম সোজা সাপটার মধ্যে গল্পটাকে প্রেজেন্ট করা হয়েছে কিন্তু জিনিসগুলো দেখানো হয়েছে খুব সুন্দর করে মানে স্ক্রিন এত টাইট যে চোখ সরানো যায় না সিনেমাটার মধ্যে এত সুন্দর এত সুন্দর চিত্রনাট্য লেখা হয়েছে তার সঙ্গে সঙ্গে ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টারগুলো খুব ভালো মানিয়েছে ক্যারেক্টারগুলোকে লেখা হয়েছে সেইভাবে টার্ন অ্যান্ড টুইস্ট সত্যি খুব ভালো খুব ভালোভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছে মানে একটা সের থেকে আরেকটা সেরে যখন যাচ্ছে এই ক্যারেক্টারটা তখন সে রূপটা দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন মানে এই ক্যারেক্টার এরকম মানে এই ক্যারেক্টারটার জন্যই এরা খুন হয়েছে মানে কৌশিক সেনের ক্যারেক্টারটা খুন হয়েছে বা এ নিরুদ্দেশ হয়েছে এই জিনিসটা মানে এত সুন্দর করে দেখিয়েছে এটা জাস্ট মানে কিছু নেই যারা যারা সিনেমাটা দেখবে তারা বুঝতে পারবে একদম শেষে গিয়ে সিনেমাটা একদম শেষে গিয়ে অনেকেই হয়তো বলবে যে জিনিসটা হয়তো খামতি রেখে দিয়েছে ডিরেক্টর এটার হয়তো পার্ট টু আসবে আমি বলবো না এটার পার্ট টু নাও আসতে পারে কারণ এইখানে কিন্তু একটা ছোট্ট মেসেজ দিয়েছে যেই জিনিসটাকে নিয়ে সিনেমাটা বা নকশালের মধ্যে যারা যারা ছিল তাদের কখনো মৃত্যু হয় না বা তাদের মানে তাদের মৃত্যু এই জিনিসটা কোথাও একটা ছোট্ট মেসেজ দিয়েছে সিনেমাটার মধ্য দিয়ে এবং জিনিসটাই হয়তো অনেকের মনে হতে পারে যে এই ক্যারেক্টারটা কোথায় গেল উদাও হয়ে গেল কেন হঠাৎ করে ব্যাপারটা এইটাই কিন্তু সেই ক্যারেক্টারটার মৃত্যু হয় না আসলে যেই জিনিসটা সিনেমাটার মধ্য দিয়ে টাইম লাইনের ঘটনাটাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে সেই টাইম লাইনটাকেই কোথাও গিয়ে লাস্টে এসে ছোট্ট গল্পের মধ্যে ছোট্ট একটা মেসেজ দিয়েছে সেই টাইম লাইন সম্পর্কে যাই হোক এখানে প্রত্যেকের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে কৌশিক সেন থেকে শুরু করে কৌশিক গাঙ্গুলি চুর্ণি গঙ্গোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় ইন্দ্রনীল সেন এছাড়াও এখানে পার্শ্ব চরিত্রে আপনারা দীপক হালদারকেও দেখতে পারবেন সেও পুলিশের ক্যারেক্টারই প্লে করেছে যাই হোক আমার কিন্তু কাবেরি অন্তর্তন অসাধারণ লেগেছে মানে বছরের শুরুতে সত্যি যদি একটা ভালো সিনেমা মানুষ উপহার পাতালে এটা সত্যি খুবই ভালো মানে ভালো লাগার মতনই যাই হোক এটাই বলবো আর বেশি কিছু বলবো না বেশি কিছু বললেই স্পয়েল হয়ে যাবে আমি চাই সবাই মিট দিদায় রিভিউ না দেখে সিনেমাটা হলে গিয়ে দেখুন কেউ ঠকবেন না এই সিনেমাটা দেখার পর সিনেমাটার মধ্যে একটা খুব ভালো গল্প রয়েছে এটা এটা কিন্তু কৌশিক গাংলে খুব ভালো রকমভাবে এক্সিকিউট করেছে যাই হোক এটাই ছিল মোট পাট আমার রিভিউ যারা যারা দেখে নিয়েছেন কাবেরি অন্তর্ধান কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন ঠিক